আর এদিকে দশ দফা দাবি নিয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তারা মানুষের কাছে গিয়েছেন, জনস্বাক্ষর তারা সংগ্রহ করেছেন ধর্মতলায়, এবং একই সঙ্গে জানাই চিকিৎসকদের দাবি দেওয়া নিয়ে আমজনতার মতামত নেবার পাশাপাশি চলল সই সংগ্রহের কাজ। পদে পদে চিকিৎসকদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, এবং রাতে আন্দোলনকারীদের রূপরেখা ঠিক করতে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকও করেন জুনিয়র চিকিৎসকেরা। জনমত সংগ্রহে জনতার কাছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা দশ দফা দাবির সপক্ষে আরও মানুষকে একজোট করতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চিকিৎসকদের। ধর্মতলা থেকে তিন দিকে তিনটি ম্যাটাডোরে করে ঘুরে ঘুরে সই সংগ্রহ করলেন আন্দোলনকারীরা। এখান থেকে চারটি ম্যাটাডোর করে তারা বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, চারটি পয়েন্টে তারা বিভক্ত হয়ে জনমত গ্রহণ করবেন এবং গণস্বাক্ষর কর্মসূচি করবেন, কারণ সাধারণ মানুষের তাদের যে মতামত সেটা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনশন মঞ্চের সামনেও চলল সই সংগ্রহ, চিকিৎসকদের সমর্থনে লাইন দিয়ে সই করলেন অনেকে। ধর্মতলায় অনশন মঞ্চের সামনে কিন্তু গণস্বাক্ষর কর্মসূচি বিশাল লাইন, সাধারণ মানুষজন তারা আন্দোলনকে সমর্থন করে জুনিয়র চিকিৎসকদের পাশে এসে দাঁড়িয়েছেন, গণস্বাক্ষর দিচ্ছেন তারা। চিকিৎসকদের লক্ষ্য দশ দফা দাবি আদায়, তবে মানুষের দফাও এক দাবিও এক, অভয়াকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া। এটা তো সবাই অভয়ের যে বিচারটা খুব দরকার আমাদের, আমরা জানি পাবো কি পাবো না আমাদের এরই, তবে চেষ্টা তো করে যাচ্ছে। এই ছেলে মেয়েগুলো এতদিন ধরে অনশনে বসে আছে, এক একজন হসপিটালে ভর্তি হচ্ছে আইসিইউতে। অভয় এবং অভয়ের পরিবার তারা পূর্ণ বিচার পাক, প্রত্যেকটা নারীর মাধ্যমে যেন বিচার পায়, সেইটার দাবিতেই আমরা এখানে এসেছি। শ্যামবাজার, উল্টোডাঙ্গা ও গড়িয়াহাটের দিকে রওনা দেয় চিকিৎসকদের ম্যাটাডোর, মাঝপথে বিভিন্ন জায়গায় চলে সই সংগ্রহ। দশ দফার দাবি নিয়ে এই গণ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলছে, এখানে যারা পেশেন্ট বাড়ির পরিজনের লোকেরা এসে তাদের সাথে কথা বলা চলছে এবং তাদের থেকে সই সংগ্রহ করা হচ্ছে, এখানে লিফলেট বিলি করা হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবেই গণস্বাক্ষর করছেন। কলেজ স্ট্রিটে রয়েছে সেই গাড়ি, ইতিমধ্যেই যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে গণস্বাক্ষর করেছেন, প্রায় 50 জনের ওপরে যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা গণস্বাক্ষর করছেন। এদিকে গণস্বাক্ষর কর্মসূচিতেও মুহূর্তে মুহূর্তে পুলিশি বাধার অভিযোগ চিকিৎসকদের। সেই ম্যাটাডোর আসার আগে ওই আবার সেই পুলিশের হুমকির একটা ব্যাপার ঘটেছে, সম্ভবত ঘটেছে কারণ সেই ম্যাটাডোরগুলো হঠাৎ ক্যান্সেল করেছে, সেকেন্ড একটা জায়গা থেকে কনফার্ম করা হয়েছে তারা আসছে। মাঝ রাস্তাতেও পুলিশি বাধার মুখে পড়তে হলো চিকিৎসকদের গাড়িগুলিকে। হরনা মঞ্চ থেকে বেরিয়ে তারা গড়িয়াহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং মাঝে দুবার পুলিশের তরফ থেকে আটকানো হয় এবং কিছু ডিটেইলস তাদের কাছ থেকে নেওয়া হয়। যারা পথচলতি মানুষ তারা এসে যে গণস্বাক্ষর কর্মসূচি তারা চালাচ্ছেন সেখানে তারা গণস্বাক্ষর করছেন। লেনিন সরণিতে চিকিৎসকদের একটি গাড়িকে 5,000 টাকা ফাইনও করে পুলিশ। এত এত গাড়ি যাচ্ছে কেন, শুধু আমাদের গাড়িগুলোকে আটকানো হচ্ছে রাস্তায়তে, এত এত গাড়ি যাচ্ছে আমাদের, আমরা কি উইয়ান জাস্টিস বলছি বলে কি সরকার আমাদেরকে আটকাচ্ছে। প্রথম থেকে চিকিৎসকদের আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছে জনতা, তারপরও গণস্বাক্ষরের প্রয়োজন পড়ছে কেন? তবে কি দাবির ভিড়ে কোথাও গিয়ে দিশা হারাচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন? ভুলে গেলে চলবে না, দশ দফা দাবির সমর্থনে গণস্বাক্ষরের সিংহভাগই কিন্তু প্রথম দফার জন্যই। রিপাবলিক বাংলা। এদিকে জুনিয়র চিকিৎসকদের ন্যায় বিচার যাত্রা জয়নগর, মালদহ, কৃষ্ণনগরে ন্যায় বিচার যাত্রার ডাক দেওয়া হয়েছে, অন্যান্য জেলাতেও ন্যায় বিচার যাত্রার ডাক দেওয়া হয়। আমজনতাকেও কর্মসূচিতে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে, এমনকি কর্মসূচিতে যোগ দিতে আবেদন জুনিয়র চিকিৎসকদের। ন্যায় বিচারে যাত্রার ডাক দেওয়া হয়েছে যেখানে জয়নগর, আপনারা জানেন যে ঘটনা ঘটে গিয়েছে মালদা, এবং একই সঙ্গে কৃষ্ণনগরে ধর্ষণ এবং খুনের ঘটনা, এবং সেই ঘটনাতেই ন্যায় বিচার যাত্রার ডাক দেওয়া হয়েছে। আমজনতাকে এই কর্মসূচিতে অংশ নেবার আহ্বান জানানো হয়েছে, কর্মসূচিতে যোগ দিতে আবেদন জুনিয়র চিকিৎসকদের। জুনিয়র চিকিৎসকদের ন্যায় বিচার যাত্রার ডাক এবং শনিবার অর্থাৎ আগামীকালই জুনিয়র চিকিৎসকদের ন্যায় বিচার যাত্রা জয়নগর, মালদহ, কৃষ্ণনগরে ন্যায় বিচার যাত্রার ডাক দেওয়া হয়েছে এবং অন্যান্য জেলাতেও ন্যায় বিচার যাত্রার ডাক আমজনতা উপস্থিত থাকার আর্জি জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী শনিবার আমরা একটি আমাদের আমারও অনশনরত সহযোগিতাদের সংহতিতে এবং আমাদের এই ন্যায় বিচারের আন্দোলনের সংহতিতে আমরা একটি ন্যায় বিচার যাত্রার ডাক দিচ্ছি। সেই ন্যায় বিচার যাত্রা সোদপুর থেকে আমরা এই ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত আমরা করতে চলেছি।
একদিকে যেমন অনশন চলছে অন্যদিকে কর্তব্যপরায়ণ চিকিৎসকের এবং সেই ছবিটাই ধরা পড়ল ধর্ণা মঞ্চে। রোগী দেখলেন জুনিয়র চিকিৎসকেরা, পেটে ব্যথা নিয়ে সাগর দত্তে যান আরিয়াদহের বাসিন্দা, ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। পেটে ব্যথা না কমায় তাকে নিয়ে আসা হয় ধর্ণা মঞ্চে। ধর্ণা মঞ্চেই তাকে দেখেন চিকিৎসকেরা এবং প্রাথমিক চিকিৎসার পর SSKM-এ যাওয়ার পরামর্শ, টেস্টের জন্য SSKM-এ যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি তুলিকা, দেখাই। একদিকে যেরকম 12 দিন ধরে ডোরিঙ্গা ক্রসিংয়ে যারা চিকিৎসকরা রয়েছেন তারা 10 দফা দাবি নিয়ে আমরণ অনশনে বসেছেন, ঠিক সেই সময় চিকিৎসকদের একটা মানবিক মুখ দেখা গেল। এই মুহূর্তে একজন পেশেন্ট রোগী আরিয়াদহের বাসিন্দা, তার পরিবার তাকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে তার পেটে ব্যথা অনুভব হচ্ছিল, সে কারণে নিয়ে যাওয়া হয়েছিল। ওষুধ দেওয়ার পরেও না কমার জেরে ইতিমধ্যেই প্রচুর ডক্টর যেহেতু এই মুহূর্তে এই ডোরিঙ্গা ক্রসিংয়ে রয়েছে, আর সে কারণেই সেই চিকিৎসকদের ওপরে ভরসা করে তাকে সরাসরি কামারহাটির যে অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘড়ির কাঁটায় রাত 11:30 ধর্মতলা যে চত্বর যেখানে চিকিৎসকদের ধর্ণা মঞ্চ রয়েছে সেখানে আনা হয়েছে। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা এখানে আসেন, তাকে দেখেন এবং তার দেখার পরেই যে সমস্ত ওষুধ রয়েছে সেই সমস্ত ওষুধ দেবেন। এবং এখানেই প্রশ্ন উঠছে যে একদিকে সাগর দত্ত হাসপাতালে যাওয়ার পরেও যেহেতু ওষুধ দেওয়ার পরেও ব্যথা কমেনি এবং চিকিৎসকদের উপরে ভরসা করেই তারা সরাসরি এই ধর্ণা মঞ্চে চলে এসেছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে তিনি রয়েছেন, রোগী এই মুহূর্তে রয়েছেন এবং অন্য প্রান্তে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারাও সেখানে রয়েছেন। আমি একটুখানি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তার কারণ এই মুহূর্তে একেবারে যে জুনিয়র চিকিৎসক যারা ইতিমধ্যেই সেই রোগীকে দেখেছেন আরিয়াদহের বাসিন্দা তাকে দেখেছেন, আমরা একটুখানি কথা বলার চেষ্টা করব তার সঙ্গে, একেবারে চিকিৎসকের সঙ্গে কি দেখলেন কি বুঝলেন। উনি এমনি সাগর দত্তে দেখিয়েছিলেন পেশেন্টকে, ওনার পেশেন্টের ব্যথা কমেনি, স্বাভাবিকভাবেই উনি এসছেন। এবার উনি যেটা বলছিলেন যে এইখানে সামনে দিয়ে যাওয়ার সময় উনি ভাবছিলেন যে অনেক এখানে ডাক্তারবাবুরা রয়েছে, সেই কারণে কী অসুবিধা হতে পারে না হতে পারে এই জন্যে উনি একটু উদ্বেগ হয়ে আমাদের কাছে গেছেন। আমরা দেখলাম আপাতভাবে আমি বলে দিচ্ছি কী করতে হবে না করতে হবে, এবং আমি বলেছি যে কাছাকাছি SSKM হাসপাতাল আছে, সরকারি হাসপাতাল, ওখানে নিয়ে যেতে। এখানে তো রাস্তা, এখানে কোনো USG বা এক্সরে করার মতো জিনিস বা কোনো কিছু ওষুধ দেওয়ার মতো কিছু আমার হাতে নেই, সেই কারণে SSKM হাসপাতালে নিয়ে যেতে বলছি। আমি ওখানে বলে দিচ্ছি কী করতে হবে না করতে হবে, এটা ওনাকে গাইড করবে। কোনো আলাদা মানে হিরোইক কাজ বা অতিরঞ্জিত কাজ এরকম কিছু না, এটা আমাদের কাজ, আমরা ডাক্তারিটাই করে খাই, এটাই ছোটোবেলা থেকে করতে শিখেছি। এখন বাধ্য হয়ে পরিস্থিতির কারণে এবং এই 10 দফা যেগুলো ন্যায্য ন্যায় বিচারের দাবি বলুন বা জনস্বাস্থ্যের দাবি বা আমাদের সবার সুরক্ষার দাবি সব মিলিয়ে যে 10 দফা দাবি, এর জন্য আমরা হয়তো রাস্তায় বসে থাকতে বাধ্য হচ্ছি বা আমাদের মধ্যে কজন অনশন করে থাকতে বাধ্য হচ্ছে, কিন্তু আমরা এই ডাক্তারিটাই তো করে খাই। সেই অবস্থায় উনি যখন এসে আমায় বললেন আমি একটু দেখে দিলাম, এটা আলাদা কাজ বা খুব বড়ো কিছু কাজ করেছি এমন। আমি আর আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো, পেশেন্ট আপনার কে হয়? আমার ছেলে হয়। কি সমস্যা হয়েছে? এটা একটু পেন হচ্ছিল, আমি এখানে যাচ্ছিলাম PG-তে, দেখলাম এখানে এত ডাক্তারবাবু, PG-তে যাবো কেন, এখানে দেখিয়ে নিয়ে যাই। সাগর দত্ত নিয়ে গেছিলাম, পেনের ইঞ্জেকশনও দিয়েছে, চিকিৎসক রয়েছেন, আপনার ভাবলেন যদি এখানে এসে তাড়াতাড়ি এ হয় ওই জন্যে আমি এখান থেকে যাওয়ার সময় নিয়ে গেছি। এই মুহূর্তে তাকে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা দেখলেন এবং SSKM-এ হাসপাতালে নিয়ে যাবার বা সেখানে গিয়ে ট্রিটমেন্ট করারই পরামর্শ দিলেন যারা এখানকার চিকিৎসকরা রয়েছেন তারা। ক্যামেরায় পার্থ সারথী রায়ের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।